হ্যালো বন্ধুরা, চ্যানেল টুনের পক্ষ থেকে আমি মমতা ইব্রাহিম খলিল আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব, আঙ্কুর ফল নিয়ে আজকে আপনাদের সাথে একটু কথা বলবো, যে আঙ্কুর খেলে আসলে কি হয়, আঙ্কুর স্বাস্থ্যের জন্য ভালো কেন। ছোট এই রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন, যা স্বাস্থ্য ঠিক রাখার জন্য দরকারি। সুস্বাদু এই ফলে আছে নানা খাদ্য ও ভেষজ গুণ। আঙ্কুরে রয়েছে ভিটামিন কে, সি, বি এ, বি সিক্স এবং খনিজ উপাদান ম্যাঙ্গানিজ ও পটাশিয়াম। আঙ্কুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে। আঙ্কুরের বীজ ও খোসায় অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা বার্ধক্য রোধে কাজ করে। শুধু তাই নয়, হৃৎপিণ্ড এবং রক্তনালীগুলোকে ডুবিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে। আঙ্কুরের সেলুলাস ও চিনি কোষ্ঠকাঠিন্য রোধে সহায়ক। যারা রক্ত সঞ্চালনের ভারসাম্যহীনতায় ভোগেন তাদের জন্য আঙ্কুরের জুস খুবই উপকারী। আঙ্কুর নিয়মিত রক্ত সঞ্চালনে সহায়ক ও ইনসুলিন বৃদ্ধি করে। আঙ্কুরের জুসে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লামেটরি মতো গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে, যা অঙ্গ প্রত্যঙ্গের প্রদাহ দূর করে। এই প্রদাহ ক্যান্সার রোগ সৃষ্টির প্রধান কারণ হতে পারে। এছাড়া রয়েছে উচ্চ রক্তচাপ, ডায়রিয়া, ত্বক ও মাইগ্রেনের সমস্যা দূর করতেও আঙ্কুর সহায়তা করে। কোলেস্টেরলের মাত্রা কমায়। রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায় আঙ্কুর। এতে টরোস্টেবলর নামে এক ধরনের যৌগ থাকে, যা কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে, হাড় শক্ত করে। আঙ্গুরে প্রচুর পরিমাণে তামা, লোহা ও ম্যাঙ্গানিজের মতো খনিজ পদার্থ থাকে, যা হাড়ের গঠন ও হাড় শক্ত করতে কাজ করে। অ্যাজমা প্রতিরোধ। আঙ্কুরের ওষুধি গুণের কারণে এটি অ্যাজমার ঝুঁকি থেকে রক্ষা করে। ফুসফুস আর্দ্রতার পরিমাণও বাড়ায় ছোট এই ফল। বদহজম দূর করে। নিয়মিত আঙ্কুর খেলে বদহজম দূর হয়। অগ্নিমান্দ্রা দূর করতেও আঙ্কুর কার্যকর। ভুলে যাওয়া। অনেকে ছোট ছোট বিষয়গুলো দ্রুত ভুলে যান, আবার কোনো ঘটনা বেমালুম স্মৃতি থেকে মুছে যায়। এটা কিন্তু এক ধরনের রোগ, হেলাফেলায় কিছু নয়। এই রোগ এড়াতে খেতে পারেন আঙ্কুর। মাথা ব্যথা। হঠাৎ করে মাথা ব্যথা শুরু হয়ে গেলে এই সময় আঙ্কুর খেলে আরাম বোধ হবে। চোখের স্বাস্থ্য। চোখ ভালো রাখতে কার্যকর এই ফল। বয়সজনিত কারণে যারা চোখের সমস্যায় ভুগছেন তাদের জন্য ভালো দাওয়াই এই ফল। স্তন ক্যান্সারের ঝুঁকিতে আছেন এমন রোগীরা খেতে পারেন আঙ্কুর। গবেষণায় দেখা গেছে আঙ্কুরের উপাদানগুলো ক্যান্সার সৃষ্টিকারী কোষের বিরুদ্ধে কাজ করতে সক্ষম। কিডনির জন্য। আঙ্কুরের উপাদানগুলো ক্ষতিকারক ইউরিক অ্যাসিডের মাত্রা সহনশীল অবস্থায় রাখে, সেই সঙ্গে কিডনির রোগব্যাধির বিরুদ্ধেও লড়াই করে। ত্বকের সুরক্ষায়। আঙ্কুরে থাকা ফাইটোকেমিক্যাল ও ফাইটো নিউট্রিয়েন্ট ত্বকের সুরক্ষায় কাজ করে। আর আছে প্রচুর ভিটামিন সি, এটি ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে। বয়সের সাপে বাঁধা। শরীরের ফ্রি রেডিকেলস ত্বকে বলিরেখা ফেলে দেয়। আঙ্কুরে থাকা ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট এই ফ্রি রেডিকেলের বিরুদ্ধে লড়ে, বয়সের ছাপ পড়তে দেয় না। চুলের যত্নে। দীঘল চুল একটু অযত্নেই খুশকিতে ভরে যায়, চুলের আগা ফেটে গিয়ে রুক্ষ হয়ে যায়, ধূসর রঙের হয়ে যায় কখনো, সবশেষে চুল ঝরে থাকে। এই সমস্যা এড়াতে খেতে পারেন আঙ্কুর। শুধু চুল ভালোই থাকবে না, মাথায় নতুন চুলও গজাবে। তাই সবারই দিনে একবার হলেও আঙ্কুর খাওয়া উচিত।
তো বন্ধুরা আঙ্কুর নিয়ে কথাবার্তা ছিল এ পর্যন্তই। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। অবশ্যই কথা হবে আবারও আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবারই সুস্থতা কামনা করছি, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।